তো আসলে এটা যে সব টেবিলের জন্যই স্বাভাবিক একটা সব কিছুর জন্য সব কিছু একটা সিরিয়াল প্রয়োজন থাকে, সেই জন্য আমরা প্রথমে নাম্বার নিলাম, আইডি নাম্বার দিলাম। যেমন আইডি নেওয়া যায় বা এটা রুল নাম্বারও বলা যায় বা সিরিয়াল নাম্বারও বলা যায়, আমরা এটাকে নিচ্ছে আইডি নেম হিসেবে, ঠিক আছে। এইটা হবে যেহেতু এই নাম্বারটা কন্টিনিউ একটার পর একটা হয়ে থাকবে, আমরা কি বারবার 1 2 লিখবো কি না, এটা তো সম্ভব না, ঠিক না। আপনার 1000 2000 হয়ে গেলে বারবার 1 2 3 লিখাটা কষ্ট না? এখন আপনি যদি এখান থেকে অটো নাম্বার সিলেক্ট করে দেন, এটা অটোমেটিক যোগ হয়ে হয়ে এক বাড়তে থাকবে, ঠিক আছে। এখানে আরো কিছু ডাটা টাইপ আছে, যেমন শর্ট টেক্সট, লং টেক্সট, নাম্বার, ডেট, টাইম, কারেন্সি, টাকার টাকার হিসেবগুলোর জন্য ইয়েস নো, ওয়েল অবজেক্ট, হাইপার লিঙ্ক, আমি এগুলো দেখাবো আপনাদেরকে, ক্যালকুলেটেড, লক আপ উইজার্ড, বিভিন্ন কিছু থাকে। এখন অটো নাম্বার এরপরে আমি দিলাম স্টুডেন্ট নেম, ওকে। নেম হচ্ছে শর্ট টেক্সট, ওইটা একটা টেক্সট। তারপরে ফাদার নেম, মাদার নেম, ওইটা শর্ট টেক্সট। তারপরে আসেন ইমেইল, ইমেলটা হচ্ছে কি ধরনের ডাটা? ইমেলটা হচ্ছে আপনার ধরেন এই হাইপারলিঙ্ক টাইপ ডাটা বা ওয়েবসাইট ইমেল, এগুলো সেম একই রকম। ইমেল বা ওয়েব, ইমেল অ্যান্ড ওয়েব এইভাবে দিতে পারেন। তারপর আসেন অ্যাড্রেসটা হচ্ছে আপনার লং টেক্সট, যেহেতু একটু বড় টাইপের অ্যাড্রেসগুলো, বড় টাইপের আমরা একসাথে সকল অ্যাড্রেস নিয়ে নেবো, ওদের মতো আমরা স্টেট সিটি এভাবে করবো না, ওকে ফাইন। বাকি অ্যাড্রেসের মধ্যেও যদি আমরা আরেকটু বড় করে ডেটা নিতে পারি তাহলে আমাদের কোয়েরির জন্য বেশি ভালো হয়। আচ্ছা যাক, তারপরে আসেন আমরা একটা কারেন্সি টাইপ দিব, যে উনি অ্যাডমিশন ফি ওনার জন্য কত বা উনি ওনার কোর্স নেই। আচ্ছা স্বাভাবিক আমরা কোর্স নেম দিলাম, যে উনি একটা কোর্স করবে বা কম্পিউটার ট্রেনিং করবে বা ডাটা ম্যানেজমেন্ট শিখবে। আচ্ছা আমি দিলাম একটা কোর্স নেম, হ্যাঁ। এইটাকে আমি আরেকটা টেবিলে নিব, দেখেন আমি এটাকে কী করতেছি, এখানে এটা হচ্ছে লক আপ উইজার্ড দিলাম। লক আপ উইজার্ডটা আমি রেডি করব, তার আগে আপাতত আমি এখানে এটাকে শর্ট টেক্সট করে রাখি, ঠিক আছে। লক আপ, আচ্ছা তারপর আসেন আপনার কোর্স, তারপর আসেন মোবাইল নং, এটা হচ্ছে কি নাম্বার, ঠিক আছে। এটা নাম্বার জাতীয় আর কি থাকতে পারে, আমরা আর কি নিতে পারি এখান থেকে ওএলই অবজেক্ট, অর্থাৎ তার পিকচারটা আমি নিতে পারি, সিটিউআর পিকচার, অর্থাৎ সব স্টুডেন্টের একটা পিকচার থাকে ওএলই অবজেক্ট, বা এটাকে আমি অ্যাটাচমেন্ট হিসেবেও নিতে পারি, ওএলই অবজেক্ট হিসেবেও নিতে পারি, ওকে। আমরা এটাকে ওএলই অবজেক্ট হিসেবে নিচ্ছি, আগে এইভাবে না হয়তো অ্যাটাচমেন্ট ছিল না। অ্যাটাচমেন্টের ভিতরে আপনি স্পেশালি সব রকম জিনিস অ্যাড করতে পারবেন, আর ওএলই অবজেক্টের মধ্যে স্পেশালি পিকচারই অ্যাড করা সম্ভব সব সব। আচ্ছা দাঁড়ান, আমি একটু পরে এটার ব্যাপারে পরিমাণ ব্যাখ্যা দিব ইনশাল্লাহ। তারপর আসেন আর কি নেওয়া যায়, আমি আপনাদেরকে আর কি ডাটা টাইপ দেখাবো, শর্ট টেক্সট হয়ে গেছে, লং টেক্সট, নাম্বার, ডেট, টাইম। আচ্ছা তখন নিজেই দিন ভর্তি হয়েছিল, ভর্তি ডেট, অ্যাডমিশন ডেট, অ্যাডমিশন ডেট, এটা হচ্ছে কি ডেট টাইম, অর্থাৎ যেই দিন উনি ভর্তি হয়েছে ওই তারিখটা। তারপরে আর কি বাকি আছে, শর্ট, লং, নাম্বার, ডেট, টাইম, কারেন্সি। আচ্ছা কারেন্সি আমরা এখন ইউজ করি নাই, ইয়েস নো, অর্থাৎ উনি কি ইয়েস নোর মধ্যে কিছু ডাটা নেওয়া যায়, যেমন বিবাহিত কিনা, অবিবাহিত, বিবাহিত না অবিবাহিত, হ্যাঁ। যেমন আমি এখানে দিলাম ম্যারিটাল স্ট্যাটাস ইয়েস নো, অর্থাৎ বিবাহিত হইলে ইয়েস হবে, না নো হবে, ওকে। আচ্ছা তাহলে আমরা এতটুকু থেকে আমাদের ডাটাবেসটা শুরু করি। এখন দেখেন আমি এটাকে ক্লোজ করে দিলাম, আমার এই ডাটাটা সেভ করে দিই, ব্যাস হয়ে গেছে। এখন দেখেন আমাদের এখানে নেম, ফাদার নেম, মাদার নেম, ইমেল অ্যাড্রেস, ইমেল, তারপরে অ্যাড্রেস, কোর্স, মোবাইল, টিচার, অ্যাডমিশন, বিভিন্ন কিছু আছে, ঠিক না। কিন্তু এইভাবে করে যদি আমি ডাটা দিতে যাই, তারেক, ফাদার নেম ডাক্তার মহসিন, তাহলে অনেক সময় লেগে যায়, ঠিক না। তাহলে আমরা এটার জন্য কী করতে হবে, ডাটা এন্ট্রির জন্য একটা ফর্ম তৈরি করতে হবে। আমি এটাকে ক্লোজ দিলাম, আমাকে এটার জন্য আমি ক্রিয়েটে ক্লিক করে স্পেশাল নর্মালি ফর্ম উইজার্ড দিয়ে, একদম নতুনদের জন্য একদম ইজি ফর্ম উইজার্ড দিয়ে আমি কী করবো, সবগুলো ডাটা নিব, ব্যাস ফিনিশ। আমার একটা ফর্ম অটোমেটিক করা তৈরি করে দিয়ে, দেখেন তো ID 1 আমি লিখি নাই, তার এক ডাক্তার মহসিন। এখন যদি আমি ডাটা এন্ট্রি দিই, আমার ডাটাগুলো এন্ট্রি হয়ে যাবে, যেমন মাদার নেম মিস রোকেয়া, ইমেল তারেক মহসিন @gmail.com, তারপরে অ্যাড্রেস হচ্ছে তালতলা
বাজার বাজার চাটখিল নোয়াখালী কে এল নোয়াখালী বাংলাদেশ আসেন। কোর্স কোর্স হচ্ছে ধরেন আমি কম্পিউটার ট্রেনিং করব বা আমি লাইব্রেরি ম্যানেজমেন্ট আরে আর লাইব্রেরি ম্যানেজমেন্ট লাইব্রেরি ম্যানেজমেন্টের উপর একটা কোর্স করবো। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01674700000। অর্থাৎ যেই স্টুডেন্ট থেকে আমি ডাটা নিব তার এই সমস্ত ইনফরমেশন। ওকে, তারপরে অ্যাডমিশন টেস্ট, অ্যাডমিশন টেস্ট আমি ডেটটা ঠিক করে দিলাম। ধরেন অ্যাডমিশন সরি অ্যাডমিশন ডেট আমি 29 তারিখে অ্যাডমিশন নিলাম। ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড আনম্যারিড, ওকে আনচেক থাকবে। আর পিকচার আমি পিকচার এখান থেকে কিভাবে করবো, ওয়েল অবজেক্ট, ওয়েল অবজেক্ট বিশেষ করে কোথাও থেকে ফেস্ট করে দেওয়া যায়। যেমন আমি আমার ছবিটা আমি এখান থেকে কী করবো, ফেস্ট করে দিব। ধরেন আমি এখানে ফেস্ট করে দিলাম। ওকে, ব্যাস এখানে এখানে ক্যাপচার হয় নাই যেহেতু অ্যাড হয় নাই। এটার জন্য একটা ছোট ফর্ম হচ্ছে, আগে আমরা ইউজ করতাম এইভাবে যে ধরেন আপনি একটা ডাটাবেজে ইনফরমেশন ছবি অ্যাড করবেন, তাহলে বেটার হয় যে এটা যে ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে যদি কোনো ব্রাউজার দিয়ে আমরা খুলি তাহলে ওই ছবিটা অটোমেটিক কনভার্টেড হয়ে চলে আসে। যেমন তবে এইটা একটু কষ্টসাধ্য, এর থেকেও সুন্দর একটা সিস্টেমে দেখাবো। আমাদের ছবি যদি অ্যাড হচ্ছে না এখানে আমরা যেটা করব, ওকে ফাইন, আমরা আবার পিছনে চলে যাই। আমাদের এখান থেকে আমরা এটাকে ক্লোজ করে দেই, ডাটাগুলো থাকলো স্টুডেন্ট ইনফরমেশনের মধ্যে। ডিজাইন ভিউর মধ্যে আমরা এটাকে পিকচার, এই পিকচারটা সবার নিচে নিয়ে আসি। আমি পিকচারটাকে কী করব, কপি করব, কাট, পেস্ট করব এই জায়গায়, পেস্ট পেস্ট করে দিলাম। ওকে, এখন আমি এটাকে ওয়েলি অবজেক্ট নিই, এটাকে আমি অ্যাটাচমেন্ট হিসেবে নিলাম। ওকে, তাহলে আমার জন্য পিকচার অ্যাড করা সহজ হবে। ম্যারিটাল স্ট্যাটাস ইয়েস নো ডেট টাইম, ওকে আচ্ছা, এটাকে আবার সেভ করে দিচ্ছি, সেভ, আচ্ছা সেভ অ্যান্ড ক্লোজ। আচ্ছা, এখন আমার যে স্টুডেন্ট ফর্মটা আমি তৈরি করছিলাম ওইখানে কিছু প্রবলেম থাকার কারণে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, আবার করবো, অসুবিধা নেই। স্টুডেন্ট ইনফো ক্রিয়েট ফর্ম উইজার্ড, ওকে আমি সব ডাটা নিয়ে আসলাম, ফিনিশ, আমার ফর্ম হয়ে গেছে। এখন এখানে দেখেন ম্যারিটাল স্ট্যাটাস নো, এখন পিকচার, পিকচার আমি অ্যাড করবো, অ্যাটাচমেন্টে ক্লিক করলেই এটা অ্যাড হবে। এই আমি আমার ছবিটা অ্যাড করে দিলাম। ওকে, এই এখন দেখেন আমার ছবিটা চলে আসছে। ওকে ফাইন, এখন আমি যখন এন্টার দিব সাথে সাথে এই ডাটাটা এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে। এখন দেখেন আপনি যদি মনে বিশ্বাস না হয় তাহলে এখান থেকে এখন 2 নম্বর ডাটা চলে আসছে, 1 নম্বর চলে আসছে, দেখেন এই ডাটাটা আছে কি না, কেন ঠিক আছে। আমরা আরেকটা ডাটা দিচ্ছি, মোহাম্মদ কামরুল ইসলাম শাকিল, ফাদার নেম মোহাম্মদ আব্দুল মান্নান, নেন মান্নান, মিসেস এম এ ডবল এন এ এন মান্নান, ইমেল আরিউল কামরুল আন্ডারস্কোর শাকিল অ্যাট দ্য রেট জিমেল ডট কম, হ্যাঁ অ্যাড্রেস হচ্ছে জমিদারহাট এম বেগমগঞ্জ নোয়াখালী, নোয়াখালী, ওকে। তারপর কোর্স উনি করবে, ধরেন আমি লাইব্রেরি ম্যানেজমেন্ট করতেছি, বিভিন্ন রকম কোর্স থাকতে পারে না। আচ্ছা, সেটার জন্য আমি ওইটা আর একটু পরে দেখাচ্ছি ওই কোর্সগুলো কীভাবে আপনি এখান থেকে সিলেক্ট করবেন। আচ্ছা, এই কোর্সটা সিলেক্ট করা থাকা থাক থাকলো মোবাইল নাম্বার দিচ্ছি 01716665732। অ্যাডমিশন ডেট, আচ্ছা ধরেন উনি আজকে ভর্তি হইল আমার সাথে, ঠিক আছে। আচ্ছা, তারপর ম্যারিড উনার ছবি অ্যাটাচ করবো আমরা, ধরেন আমি ওনার ছবি অ্যাড করতেছি, ওকে অ্যাড হয়ে গেল, ওকে ফাইন। আচ্ছা, তারপর আমি এন্টার দিলে ব্যাস ডাটা এন্ট্রি হয়ে গেল। এখন দেখেন আমাদের যেইটা করতে হবে সেটা হচ্ছে এই, ধরেন আমরা যে ডাটাগুলো এন্ট্রি দিলাম, এখন আমাকে আমার অফিসার বললো যে আপনি যে ডাটাগুলো এন্ট্রি করছেন এগুলোর একটা রিপোর্ট তৈরি করে দেন, আমাদের কত স্টুডেন্ট আছে এবং তাদের রিপোর্টগুলো আমাদেরকে দেখান। এখন রিপোর্ট দেখানোর জন্য আপনাকে এই জায়গায় সিলেক্ট করতে হবে ক্রিয়েট রিপোর্ট উইজার্ড, ঠিক আছে। রিপোর্টের মধ্যে আপনি সমস্ত তথ্য দিতে পারবেন, আপনি সবগুলো সিলেক্ট করলেন, নেক্সট, ফিনিশ। এখন দেখেন আপনার রিপোর্টটা কীভাবে হয়, এই দেখেন নেম, ফাদার নেম, মাদার নেম, ইমেল অ্যাড্রেস, এখন বাকি কিছু ইনফরমেশান আছে এগুলো আপনাকে দেখাচ্ছে না। এখন কী করবেন,
সেটার জন্য আপনাকে যেটা করতে হবে, যখন আমাদের ফেসটা হচ্ছে ফ্রটেড ভিউ, এটাকে করতে হবে কি ল্যান্ডস্কেপ। দেখেন ল্যান্ডস্কেপ করলে এগুলো আসতেছে। এখন দেখেন আমার এই জায়গায় এখানে মাঝখানে অনেক জায়গা খালি না, আমার এত জায়গা তো দরকার নেই, জায়গা অনেক খালি। আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এই ল্যাটাগুলোকে আরও নিয়ে আসবো আর ওই দিকে। তাহলে আমি এখান থেকে এটাকে লেআউট ভিউতে এডিট করতে পারবো। দেখেন যেমন এই দুইটাকে আমি যদি ধরে এই যে এরো দিয়ে একটু ডান দিকে নেই, তাহলে সবগুলো ডান দিকে চলে আসবে। দেখেন ব্যাস, এরপরে আমি এইটাকে নিয়ে আসতেছি, এগুলোকে নিয়ে আসতেছি, বা আমার প্রাধান নেই এত বড় হওয়ার দরকার নেই। মাদার নেম সুকিয়া দরকার নেই, ঠিক আছে। এখন আসেন আমার, এরপরে আসেন কি অবস্থা, ধরেন আমি এই সবগুলোকে নিয়ে আসতে চাই, এগুলাকে আর ওই দিকে নিয়ে আসবো, ব্যাস নিয়ে আসছে। দেখেন সাথে সাথে এগুলো চলে আসছে না, ব্যাস। এখন আমার ওই পাশে কি রয়ে গেল, আমার পিকচার, যেমন প্রিন্টিং এরিয়া এটা, এটার বাহিরে ওইগুলো রয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, ও এতগুলো পিকচার কেন আসছে, পিকচার ফাইল ফ্ল্যাগ, এগুলো আমার দরকার নেই। আচ্ছা এগুলা এগুলোর কথা পরে দেখবো, বাকি আগে আমরা ডাটাবেস সিস্টেমটা দেখে আগে নর্মালি, ধরেন এটা একটা নর্মাল রিপোর্ট আপনার কোর্সের জন্য। হ্যাঁ আমরা এখানে বেশি সময় দিচ্ছি যাচ্ছি না, ব্যাস এগুলা ব্যাস আপনার যেভাবে যেটা দরকার, ধরেন আপনি ছবিটা নিয়ে আসলাম আপাতত দেখানোর জন্য, আপনি দেখেন এগুলাকে গোছানোর আরও বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। ওকে আচ্ছা স্যার, এখন আমাদের রিপোর্টটা চলে আসছে, আসছে না? তো এইভাবে করে আমাদের এখানে দুইটা ডাটা আছে, দুইটা ডাটার জন্য, যেমন কামরুল ইসলাম, শাকিল তারেক ইসলাম, এটার জন্য আরেকটা ডাটা। এখন কথা হচ্ছে আমি এই ডাটাটা আপাতত সেভ করলাম না, বা আমি সেভ করে রাখলাম স্টুডেন্ট ইনফরমেশন এটা রিপোর্ট। তাহলে আমার এখানে কী কী জিনিস আসলো টোটাল, স্টুডেন্ট টেবিল, স্টুডেন্ট ফর্ম এবং স্টুডেন্ট রিপোর্ট। এখন দেখেন একটা কুয়েরি করা দরকার, যেমন আমি একটা কুয়েরি করতে চাচ্ছি যে একটা স্টুডেন্টের আমি কী করবো, ওর কুয়েরিটা নিব, যেমন এখানে একজন, দুইজন, তিনজন। আরেকটা ডাটা আমরা দিই নাইমুর রহমান, হ্যাঁ মোহাম্মদ আল ইমরান ভাই, এম নাইম, ফাদার নেম, ফাদার নেম এন এ ওয়াই এম এস নাইমস ফাদার, ফাদার আই ডোন্ট নো ইজ ফাদার নেম, মাদার নেম, মাদার সফর মাদার সফর নাই, আই ডোন্ট নো হিজ মাদার নেম, ইমেল, আচ্ছা ইমেল ওটা দিলাম, ধরেন নাইম অ্যাট দ্য রেট জিমেল ডট কম, অ্যাড্রেস জমিদার হাট কল্যাণ দেওয়া, ফাদার, ওকে কোর্স ওয়েব ডিজাইন, মোবাইল 01737372, আচ্ছা মেবি নাম্বার এটা আছে, অ্যাডমিশন ডেট, ডেটটা আমি দিলাম, ম্যাট্রিক্স মেরিট, পিকচার, পিকচার অ্যাডস করে দিচ্ছি, পিকচার আমার কাছে নাই ওর, আচ্ছা এখন আপাতত একটা দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম, ওকে। এখন আসেন আমার এখানে এন্টার দেওয়ার সাথে ডাটা এটা এন্ট্রি হয়ে গেছে। এখন আমি যে রিপোর্টটা করবো যেটা বলছিলাম, যে আমি এখন আমার ধরেন হাজার হাজার ডাটা আছে, ধরেন হাজার হাজার স্টুডেন্ট আছে, এখন আমি 15 নম্বর স্টুডেন্টটা খুঁজে বের করা কষ্ট না, সেই জন্য আমি 15 নম্বরের, যেমন 15 নম্বর লিখে সাথে সাথে 15 নম্বর ছেলেটার রিপোর্টটা চলে আসে আমার কাছে। হ্যাঁ আমি একটা কুয়েরি রেডি করবো, কুয়েরিটাকে কী বলে কুয়েরি করবো, কুয়েরি উইজার্ড। হ্যাঁ আমি কুয়েরি উইজার্ড থেকে সবচেয়ে ইজি কুয়েরি উইজার্ড করা, সিম্পল কুয়েরি উইজার্ড, ওকে। নেম আসবে, নেম, ফাদার নেম, আইডি, নেম, ফাদার নেম, মাদার নেম, ব্যাস যতগুলো জিনিস আমার দরকার, ফিচার, ওকে, নেক্সট, হ্যাঁ ব্যাস ফিনিশ। এখন আসেন এটাকে আমি ক্লোজ করে দিলাম। এখন আমার কুয়েরিটা কোথায়, স্টুডেন্ট কুয়েরি, এখানে আমার তো সবাই চলে আসছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই কুয়েরিগুলোকে ডিজাইন ভিউতে নিয়ে আসতে হবে, ধরেন আমি ওর আইডি অনুযায়ী ওকে সার্চ দিব,
শুধু এখানে চ্যারিটির মধ্যে থার্ড ব্র্যাকেট ওপেনিং ব্র্যাকেট এবং সেকেন্ড ক্লোজিং দিয়ে দিলে হবে, ব্যাস আমি এটাকে সেভ করে দিলাম, সেভ, বা আপনি রান দিয়ে দেখতে পারেন অটোমেটিক সেভ হয়ে যাবে। এখন পার্মানেন্ট ভ্যালু দেন, আপনি কত নম্বর ডাটা চাচ্ছেন, ওকে দুই নম্বর কে কামরুল ইসলাম ফাদার নেম এই মাদার নেম, বা এটা এমন হইতে পারে আপনি এই রিপোর্টটাকে এবার সাজাইতে পারেন যে সে কত টাকা জমা দিল তার কি অবস্থা। হ্যাঁ, তো আপনি এইখান থেকেও কিন্তু একটা রিপোর্ট তৈরি করতে পারেন, যেমন আমি এখান থেকে একটা রিপোর্ট তৈরি করব, রিপোর্ট উইজার্ড স্টুডেন্ট ইনফো কোয়েরি, স্টুডেন্ট ইনফো কোয়েরি থেকে আমি কী করতেছি, আইডি নেম ফাদার নেম মাদার নেম ওকে পিকচার ফিনিশ, ব্যাস আমার এখানে আমি যদি তিন নম্বর লিখি তাহলে তিন নম্বরে কি আসবো, নাম এবং ঠিকানা চলে আসবে, দেখছেন মোদাল ইমরান নাইম নাম। তো এইভাবে করে আমরা বিভিন্ন রকম রিপোর্ট করতে পারি। তো এখন এখানে যে ব্যাপারটা প্রথমে দেখাবো বলছিলাম যে আমাদের এখানে আমাদের যেমন কোর্সের নামগুলোতে আমরা একটা রিলেশন করে দেখাচ্ছি, আরেকটা টেবিল করতেছি, এটা দ্বারা আমি ওই যে রিলেশনটা দেখাবো আপনারা দেখেন যে এই জায়গায় যে আমরা আমাদের এখানে সিলেবাসে কোর্সেস লাইব্রেরি ম্যানেজমেন্ট, এখন কোর্স তো একটা দুইটা না, আপনি কি লিখে লিখে দিবেন নাকি, তাই না, একটা কোম্পানির মধ্যে 10-15টা কোর্সও থাকতে পারে বা বিভিন্ন ক্লাস থাকে, তো সেটার জন্য কী করবো আমরা আলাদা আরেকটা টেবিল করব। যেমন আমি টেবিলের মধ্যে যাচ্ছি ক্রিয়েট নিউ টেবিল, হ্যাঁ আমরা ক্রিয়েট কি দিচ্ছি নিউ টেবিল, হ্যাঁ এই টেবিলটা মানে এটা আমরা ডিজাইন ভিউতে চলে আসলাম, এটার নাম দিচ্ছি কোর্স, COURS কোর্স, ওকে আচ্ছা এখানে হচ্ছে আইডি কোর্স আইডি, ঠিক আছে অটো নাম্বার, তারপরে কোর্স কোর্সেস নেম নেম শর্ট টেক্সট, তারপরে কোর্স কোর্স ফি, ফি ফি হচ্ছে কি কারেন্সি, ওকে ওই কারেন্সি ডেটাটা আমরা আপনাদেরকে দেখাবো কারেন্সি, তারপরে স্টার্ট স্টার্টিং ডেট বলতে বছর ধরনের দুই তিনটা কোর্সও চালু করতে পারে না, আবার তিনটা দুইটা তিনটা করতে পারে, এটা করা যায় না। যেমন আচ্ছা আমরা আপাতত এই দুইটা দিলাম, আচ্ছা এখানে আরেকটা জিনিস দিতে পারি কোর্স ইনস্ট্রাক্টর, কোর্স ইনস্ট্রাক্টর সিটি ওয়ার ইনস্ট্রাক্টর, আচ্ছা ওনার নাম শর্ট টেক্সটে ওনাকে দিলাম, বা ওনাকে আবার আমরা ওয়েলি অবজেক্টে ঢুকাইতে পারি, ই অবজেক্টে কী বলে লকআপ উইজার্ড ঢুকাইতে পারি, হ্যাঁ বাস এটা হচ্ছে প্রাইমারি কি, সরি এটা প্রাইমারি কি, এখন এটাকে সেভ করে দিলাম কন্ট্রোল এস, হ্যাঁ ক্লোজ। এখন আমরা একটা কোর্স দেখাই, কোর্স নেম প্রথমে একটা দিলাম, এটা আপনি এটার জন্য ফর্ম রেডি করতে পারেন, বাকি আমি ফর্ম রেডি করতেছি না, ওইভাবে করে ফর্ম রেডি করবেন যদি বেশি ডাটা হয়। যেমন কোর্স নেম হচ্ছে অফিস ম্যানেজমেন্ট, অফিস ম্যানেজমেন্ট, কোর্স ফি হচ্ছে 3000, কোর্স ইনস্ট্রাক্টর এম ডি জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম, ঠিক আছে। আচ্ছা সেকেন্ড কোর্স হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যান, এটা হচ্ছে 10,000 টাকা বললাম, ইনস্ট্রাক্টর হচ্ছে আল ইমরান নাইম এন ওয়াই নাইম। আচ্ছা তিন নম্বর আরেকটা কোর্স দিচ্ছি, সেটা হচ্ছে ডাটাবেস ডিজাইন, প্রোগ্রামিং অ্যান্ড ডাটাবেস, ডাটাবেস এটা হচ্ছে 5000, সরি এটা হলো 30,000, এমডি মুজাহিদ। আচ্ছা ব্যাস আমার এখন কোর্সগুলো আমি ক্লোজ করে দিচ্ছি, আমার এখানে ডাটাগুলো সেভ হয়ে গেছে অটোমেটিক। এখন আসেন আমি আপনাদেরকে যেটা দেখাবো বলছিলাম যে এইখানে আমরা যখন লাইব্রেরি ম্যানেজমেন্ট করি তখন দেখেন এখানে এখন আমার এখানে এখন ক্লিক করলে কোনো কোর্স দেখাচ্ছে, দেখাচ্ছে না। এখন এইটার সাথে আমি এই যে আমার এই যে টেবিল, টেবিলটার সাথে ওইটার সাথে কানেক্ট করবো, দেখেন যেমন কোর্স, কোর্স তো অনেকগুলো কোর্স আছে, তাহলে আমরা এটা কী দিবো, ওয়েলি অবজেক্ট, এটা হচ্ছে লক আপ, লক আপ উইজার্ড, লক আপ উইজার্ডের মধ্যে আমরা কানেকশন করবো কিসের সাথে, কোর্সের সাথে টেবিল, হ্যাঁ এখন কোনটা কোর্স নেমটা আমাদের শুধু দরকার, ওকে ব্যাস তাহলে নেক্সট, ব্যাস ফিনিশ হয়ে গেছে আমাদের কোর্স ম্যানেজমেন্ট। এখন দেখেন
টমেটো প্রসেসে নিয়ে ইয়েস ব্যাস। এখন আমাদের কোর্সটা হয়ে গেছে প্রায় ক্লোজ। এখন দেখেন আমি এটাকে এখন স্টুডেন্ট ইনফো মধ্যে কোর্সের মধ্যে ক্লিক করলে আসবে, সরি এখানে আমার ফর্মটাও ডিলিট করতে হবে, আবার ডিলিট করে দিলাম, আগে ক্লোজ করতে হবে, ক্লোজ স্টুডেন্ট ফর্ম ডিলিট। আচ্ছা আমি দেখি স্টুডেন্ট ইনফো মাসের মধ্যে কোর্সগুলো খালি, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমরা এটা নিয়ে এই স্টুডেন্ট ইনফরমেশন নিয়ে আবার ফর্ম ক্রিয়েট করব। হ্যাঁ ফর্ম উইজার্ড থেকে আপনি ফর্ম ইজিলি ক্রিয়েট করতে পারেন, সব চলে আসবে ফিনিশ। ব্যাস আমার ফর্ম হয়ে গেছে, কিন্তু এখন এখানে কোর্স সিলেক্ট করা নেই, আমি বাস এখানে কোর্স অফিস ম্যানেজমেন্ট, ঠিক আছে। তারপরে দুই নম্বরটা, তিন নম্বর কেন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, তারপর তিন নম্বরটা হচ্ছে প্রোগ্রামিং ডাটা বেস, হয়ে গেছে। এইভাবে করে আমরা কী করতে পারি, সমস্ত কিছু করতে পারি, যেমন এই যে পরবর্তী যা কোর্স আছে বা সেভাবে থেকে ক্লিক করবে। আপনার কোর্স আরও বাড়লে এখানে আরও লিস্ট আসবে, কোনো অসুবিধা নেই, আপনি করতে পারবেন। এখন দেখেন কারেন্সির ব্যাপারগুলোতে যোগ বিয়োগ করা বা কে কোথায় কত একজন লোক দুইটা তিনটা কোর্সও করতে পারে, সেই জন্য আপনি কী করবেন সেটার জন্য এটা হচ্ছে আপনার নর্মাল একটা ডাটাবেস, ব্যাস আপনি এটাকে সেভ করে, এটা তো সেভ হয়ে আছে, ব্যাস এভাবে করে আপনি কী করতে পারেন, আপনার ডাটাবেস ডিজাইন ডেভেলপমেন্ট করতে পারেন এবং খুব সহজে এই ডাটাগুলোর কোয়েরি নিতে পারেন। যেমন স্টুডেন্ট কোয়েরি, আপনি আবার আমরা আরেকটা স্টুডেন্ট কোয়েরি বানাচ্ছি, যেমন টেবিলের উপরে স্টুডেন্ট ইনফরমেশনের উপরে ক্রিয়েট রিপোর্ট উইজার্ড, সব নিচ্ছি, ব্যাস আমার আরেকটা রিপোর্ট আস্তে আস্তে সবগুলো দেখাচ্ছে। পরবর্তীতে পার্টে আমি দেখাবো এগুলোকে আরও সুন্দরভাবে কীভাবে সাজানো যায়, এগুলো অ্যাডভান্স লেভেলের ডিজাইন কীভাবে করা যায়। হ্যাঁ তারপর দ্বিতীয় টিউটোরিয়ালসটা দেখলে আলহামদুলিল্লাহ আশা রাখি ভালো হবে। আর আপনাদের কাছে যদি ভালো লাগে, আপনি যদি কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, না বুঝলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ টিউটোরিয়ালসটা দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।